নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 90 দিনের মধ্যে মা তারার কৃপা পেতে চলেছে এই কটি রাশি। কোন সেই অতীব সৌভাগ্যবান রাশি তা জানতে ভিডিওটি পুরো দেখুন। তার আগে আপনাদেরকে মা তারা সম্পর্কে ছোট্ট করে বলি। যাকে আমরা মা তারা বলি, অর্থাৎ তারামা, সেই মা তারার মন্দির বীরভূম জেলার রামপুরহাট শহর থেকে একটু দূরে অবস্থিত। সেখানে অনেক ভক্তরা যায়, আশা করি আপনারা হয়তো বা গেছেন। অনেক ফিল্ম আর্টিস্ট যায় তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য এবং পরবর্তীতে তাদের মনোবাঞ্ছা পূরণ হয়। তাই আমি আপনাদেরকে বলবো, এখনই কমেন্টস বক্সে জয় মা তারা এই কথাটি অবশ্যই লিখুন। তাহলে আসুন একে একে আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান রাশিগুলি যারা মা তারার কৃপা পেতে চলেছে 90 দিনের মধ্যে। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। তো কোন সেই সৌভাগ্যবান রাশি সেটি আমি একে একে বলতে চলেছি, এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো যে কটি রাশির কথা বলবো তার মধ্যে একটি রাশি যার ইষ্ট দেবতা মা তারা, সে 100-এ 100 ফল পাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। প্রথম যে রাশিটির কথা বলবো সেটি মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 90 দিনের মধ্যে আপনাদের জীবনে আসতে চলেছে বিশাল পরিবর্তন। আপনারা ডায়েরিতে নোট করে নিতে পারেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু মা তারার কৃপা আপনি পেতে চলেছেন, এবং যার ফলে আপনাদের জীবনে আসতে চলেছে বিপুল পরিবর্তন। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে মা তারার কৃপা পেতে চলেছেন আগামী 90 দিনের মধ্যে, এবং যার ফলে আপনাদের জীবনে আসতে চলেছে বিপুল পরিবর্তন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু আপনারা মা তারার কৃপা পেতে চলেছেন আগামী 90 দিনের মধ্যে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং মা তারার কৃপা পেতে চলেছেন আগামী 90 দিনের মধ্যে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং মা তারার কৃপা পেতে চলেছেন আগামী 90 দিনের মধ্যে, এবং আপনাদের জীবন পরিবর্তন হতে চলেছে। আপনারা ডায়েরিতে নোট করে নিতে পারেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 90 দিনের মধ্যে আপনাদের ভাগ্যে আমূল পরিবর্তন আসতে চলেছে। তো যে কটি রাশির আমি কথা বললাম, এই কটি রাশির কিন্তু আগামী 90 দিনের মধ্যে ভাগ্য পরিবর্তন হবেই হবে। আপনারা ডায়েরিতে নোট করে নিন, এবং অবশ্যই জয় মা তারা এটি আমার কমেন্টস বক্সে অবশ্যই আপনারা সকলে মিলে লিখুন। এবার আমি বলবো যে কোন সেই রাশি যে রাশির ইষ্ট দেবতা স্বয়ং মা তারা, এবং মা তারার কৃপা 100-এ 100% পাবেই পাবে। তো সেই সৌভাগ্যবান রাশিটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে মা তারার কৃপা 100-এ 100% পাবেন। এরপরে বাকি যে রাশিগুলি রয়েছে সেগুলি তারাও মা তারার কৃপা পাবে, কিন্তু ধনুরাশির ক্ষেত্রে একটু বেশি হবে, এটা আমি কিন্তু খুব জোর গলায় বললাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।